হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ এক্সাম হয় টোটাল দুশো নাম্বার দুশো নাম্বারের মধ্যে পঁচিশটা প্রশ্ন আসে ইন্ডিয়ান জিওগ্রাফি ও ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি থেকে আজকের এই ভিডিওতে ডাব্লিউ পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ ভারতের ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করবো যেগুলো শুধুমাত্র ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয় যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম প্রশ্ন হিমালয় পর্বত শ্রেণী হল চারটে অপশান দেওয়া আছে নবীন ভঙ্গিল পর্বত অবশিষ্ট পর্বত আগ্নেয়গিরি স্তূপ পর্বত সঠিক উত্তরটি হবে অপশান এ হিমালয় পর্বত শ্রেণী হল নবীন ভঙ্গিল পর্বত টার্সিয়ারি যুগে এই পর্বত গঠিত হয়েছে নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি চারটে অপশান দেওয়া আছে মহানদী নর্মদা তাপ্তি সারাবতী এর মধ্যে সারাবতী তাপ্তি ও নর্মদা এই তিনটি নদী আরব সাগরে পতিত হয়েছে কিন্তু মহানদী মহানদী আরব সাগরে পতিত হয়নি মহানদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে তাই এ সঠিক উত্তরটি হবে অপশান এ মহানদী পরবর্তী প্রশ্ন উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের রেখাকে কি বলা হয় রেড ক্লিপ লাইন ডুরান্ড লাইন ম্যাকমোহন লাইন সিগফ্রিড লাইন সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন রেড ক্লিপ লাইন রেড ক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের মাঝখানে সীমান্ত রেখাকে বলা হয় ডুরান্ড লাইন আছে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে সেকভ্রিড লাইন রয়েছে জার্মানি ও ফ্রান্সের মাঝখানে নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে প্রথম অপশান রয়েছে দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে এটা ভুল এটাই সঠিক উত্তর হবে এটা ভুল দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে নেই দাক্ষিণাত্য মালভূমির ঢাল রয়েছে দক্ষিণ পূর্বে নেমেছে তাই এ সঠিক উত্তরটি হবে অপশান এ বাকি যে তিনটে অপশান রয়েছে তার মধ্যে অপশান বিতে রয়েছে পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে এটা ঠিক পশ্চিমঘাট পর্বতের উচ্চতা পূর্বঘাট পর্বতের থেকে বেশি এটাও ঠিক দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশ লাভা গঠিত এটাও ঠিক তাই এ সঠিক উত্তরটি হল অপশন এ পরবর্তী প্রশ্ন ছটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা পাললিক শিলা পলিমাটি লাভা প্রবাহ সঠিক উত্তরটি হবে অপশান এ ছোটনাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় গঠিত বিশেষত গ্রানাইট ও নিস দ্বারা গঠিত নেক্সট কোশ্চেন জনবসতির ঘনত্ব সর্বাধিক দেখা যায় কোন রাজ্যে ক্যারল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র বিহার দু সালের আদমশুমারি অনুযায়ী জনবসতির ঘনত্ব সর্বাধিক দেখা যায় বিহার রাজ্যে বিহারে দু সালের আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব এক জন পার বর্গ কিলোমিটার সেকেন্ডে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে জনঘনত্ব এক জন পার বর্গ কিলোমিটার প্রত্যেকটাই এখানে ইম্পর্টেন্ট দু হাজার এগারো সালের আদমশুমারিটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নেক্সট কোয়েশ্চান বছরে কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবাহিত হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ থেকে জুনের মাঝামাঝি জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবাহিত হয় জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর জুনের প্রথম সপ্তাহে ফার্স্ট জুন এই মৌসুমি বায়ু কেরলে প্রবেশ করে কেরলে প্রবেশ করার পর পনেরো জুলাইয়ের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে ও সেপ্টেম্বরে এই মৌসুমি বায়ু রিটার্ন করে ওই জন্য এ সঠিক উত্তরটি হবে অপশান সি জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর নেক্সট কোয়েশ্চান ভারতে তুলা চাষের পক্ষে সবথেকে উপযোগী অঞ্চল হল ব্রহ্মপুত্র উপত্যকা সিন্ধু গাঙ্গেয় সমভূমি দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল কচ্ছে রন অঞ্চল সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ ভারতে তুলা চাষের পক্ষে সবথেকে উপযোগী অঞ্চল হল দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল ডেকান ট্রাপ অঞ্চল ওই জন্য এই মৃত্তিকাকে বলা হয় থাকে ব্ল্যাক কটন সয়েল নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক চারটে অপশান দেওয়া আছে মহারাষ্ট্র ও পারাদ্বীপ এই জোড়াটি সঠিক নয় কারণ পারাদ্বীপ বন্দর অবস্থিত উড়িষ্যাতে মহারাষ্ট্রে নয় নেক্সট জোড়া রয়েছে তামিলনাড়ু ও ম্যাঙ্গালোর মেঙ্গালোর অবস্থিত কর্ণাটকে ম্যাঙ্গালোর বন্দর রয়েছে কর্ণাটকে তাই এই অপশানটাও সঠিক নয় নেক্সট অপশান রয়েছে গুজরাট ও কান্দালা কান্দালা বন্দরটি গুজরাটেই অবস্থিত তাই এই অপশানটা ঠিক হবে নেক্সট অপশান ছিল কর্ণাটক ও তুতিকোরণ তুতিকোরণ বন্দর তামিলনাড়ুতে রয়েছে কর্ণাটকে নয় তাই এই অপশানটাও ঠিক হবে না ওই জন্য যে জড়াটি সঠিক হবে সেটা হবে অপশান সি কান্দালা বন্দর গুজরাটে রয়েছে নেক্সট কোয়েশ্চান উনিশশো ষাট খ্রিস্টাব্দে সরকারি মালিকানায় প্রথম ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা কোথায় স্থাপিত হয় ভূপাল দুর্গাপুর হায়দ্রাবাদ রানীপুর সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ ভূপালে উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভূপাল ইলেকট্রনিক্স কোম্পানি স্থাপিত হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সালাইকার সাবাই ঘাস ছেঁড়া কাপড় বাঁশ সঠিক উত্তরটি হবে অপশান ডি বাঁশ ভারতের কাগজ কাঁচামালের ফিফটি পারসেন্টের বেশি বাঁশ ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে ভারতের মোট চা উৎপাদনে তিন চতুর্থাংশ উৎপন্ন হয় কোথা থেকে উত্তর ভারত দক্ষিণ ভারত উত্তর পূর্ব ভারত উত্তর পশ্চিম ভারত সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ উত্তর পূর্ব ভারত থেকে আসাম নাগাল্যান্ড মেঘালয় উত্তর পূর্ব ভারতের এই অংশ থেকে ভারতের মোট চা উৎপাদনে তিন চতুর্থাংশ উৎপন্ন হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত উচ্চ হিমালয়ে ভারত মহাসাগরে আন্টার্কটিকায় আরব সাগরে সঠিক উত্তরটি হবে অপশন সি অর্থাৎ ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় অবস্থিত নেক্সট কোশ্চেন নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবথেকে বেশি সবরিগিরি কেরল কয়না মহারাষ্ট্র ভাকরা নাঙ্গাল পাঞ্জাব কুন্ডা তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ ভাকরা নাঙ্গাল বাৎসরিক উৎপাদন ক্ষমতা এক মেগাওয়াট নেক্সট কোশ্চেন দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ আসাম তামিলনাড়ু কর্ণাটক সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তেলেগু ভাষার ভিত্তিতে প্রথম এই রাজ্য গঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের এই অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ পূর্ব হিমালয় পূর্বঘাট পাঁচমারি পর্বত কাশ্মীর উপত্যকা সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ পূর্ব হিমালয় ভারতে টোটাল চারটি জীব বৈচিত্র্যের হটস্পট রয়েছে সেই হটস্পটের মধ্যে একটা হলো পূর্ব হিমালয় হটস্পট সম্পর্কে অলরেডি আমি ডিসকাস করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব একবার ভালো করে দেখে নেবেন তাহলে হটস্পট সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবথেকে কম আমরা জানি সব থেকে বেশি কেরলে সবথেকে কম হরিয়ানাতে কিন্তু এখানে যে চারটে অপশান রয়েছে অরুণাচল প্রদেশ ত্রিপুরা সিকিম মণিপুর এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি সিকিম সিকিমে পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবথেকে কম নেক্সট কোয়েশ্চান ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে কি বলবো শহর বলবো নগর বলবো মহানগর বলব পৌর মহাপুঞ্জ বলব সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ ভারতে কোন কোন পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে নগর বলবো নেক্সট কোশ্চেন পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পতাশ্রয় রয়েছে কোচিন কান্দালা মারমাগাঁও নিউ ম্যাঙ্গালোর এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ডি অর্থাৎ নিউ ম্যাঙ্গালোর নিউ ম্যাঙ্গালোরে কৃত্রিম পতাশ্রয় রয়েছে বাকি কোচিন কান্দালা মার্মাগাঁও এগুলোতে স্বাভাবিক পতাশ্রয় রয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত কর্ণাটক কেরল ওড়িশা তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে অপশান ডি তামিলনাড়ুর উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত আর এই যে করমণ্ডল উপকূল এই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে অন্ধ্রপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যের সীমানা সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে পরবর্তী প্রশ্ন কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে আমরা জানি আমাদের ভারতে প্রায় মাঝখান দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা গেছে এই কর্কটক্রান্তি রেখা গেছে টোটাল আটটা রাজ্যের ওপর দিয়ে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এখানে যে চারটে অপশান রয়েছে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ মধ্যপ্রদেশের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তাই এ সঠিক উত্তরটি হবে অপশান ডি মধ্যপ্রদেশের সুজাপুর জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে নেক্সট কোয়েশ্চান সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত চেন্নাই শ্রীহরিকোটা ট্রম্বে চাঁদিপুর সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাতে অবস্থিত নেক্সট কোয়েশ্চান জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হল মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ মহারাষ্ট্র জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল মহারাষ্ট্র পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় তার নাম কি মেট্রিক স্কেল কোয়াক স্কেল রিক্টার স্কেল অ্যাপিসেন্টার স্কেল সঠিক উত্তরটি হবে অপশান সি ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে আজকের এই ভিডিওতে ভারতের ভূগোল সম্পর্কিত পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকেই পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে আরও ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব থ্যাংক ইউ